দরজার ফাঁক দিয়ে দেবর দেখল ভাবিকে ধর্ষণ করছে প্রতিবেশী মোর্শেদুল। রংপুর নগরীতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তর নাম মোর্শেদুল। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকার এক দিনমজুরের স্ত্রীকে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বখাটে মোর্শেদুল। বুধবার রাতে বাড়ির পাশে এক ব্যক্তি মারা যাওয়ায় ওই গৃহবধূর স্বামী সহ বাড়ির লোকজন সেখানে যান। এই সুযোগে বাড়িতে একা পেয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে মুখ বেঁধে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন মোর্শেদুল। রাত ৩টার দিকে নির্যাতিত নারীর দেবর বাড়িতে ঢুকে দরজার ফাঁক দিয়ে মোর্শেদুলকে দেখতে পান। পরে তিনি এগিয়ে গেলে মোর্শেদুল তাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে ওই নারীর স্বামী বাদী হয়ে মোর্শেদুলের বিরুদ্ধে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মোর্শেদুলের পরিবার ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিয়ে আসছে বলে জানা গেছে। এ ব্যাপারে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের শিকার ওই নারীকে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।